অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। বুধ হচ্ছে আগামীকাল থেকে বক্রী, অর্থাৎ এই বক্রী হওয়ার ফলে এই চারটি রাশি মহাকোটিপতি হতে চলেছে। লাগে টাকা দেবে গৌরী সেন, আমি থাম্বনেলে কিন্তু লিখেছি। দেখুন, এই যে বুধ বক্রী হচ্ছে এবং বুধ এবং শুক্র দুটি রাশির ইন্টারচেঞ্জ হচ্ছে, অর্থাৎ বুধ বর্তমানে আপনার মিথুন রাশিতে অবস্থান করছে, বক্রতা হয়ে আপনার বিশ্বরাশিতে যাবে এবং এই বিশ্বরাশির অধিপতি এই শুক্র আপনার মিথুন রাশিতে আসবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ গ্রহদের মধ্যে দুটির মধ্যে ঘর চেঞ্জ হওয়ার ফলে এই দুইটি প্ল্যানেট এই চারটি রাশিকে মহাকোটিপতি করতে চলেছে এই বুধ বক্রী। দেখুন, কেউ কেউ কমেন্টস করবে যে স্যার আমি তো সাধারণ মানুষ, আমি কোটিপতি হব কী করে, এরকম বহুত কমেন্টসে এসছে। আমি আপনাদেরকে এই কমেন্টসেরও উত্তর আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আপনি ধরুন 100 টাকা ইনকাম করেন, ধরুন আপনি দিনে 100 টাকা ইনকাম করেন, সেটা আপনার 1000 টাকা ইনকামে দাঁড়াবে। যে 1000 টাকা করে, হাজার হাজার করে, সে লাখ পাবে, আর যে লাখও ইনকাম করে দিনে সে কোটিপতি হবে। অর্থাৎ আপনার যেমন ইনকাম সেই অনুযায়ী এই ফল কিন্তু আপনারা পাবেন। আমি একটা কথা বারবার বলেছি, যখন কোনো গ্রহ শুভ গ্রহ বক্রী অবস্থায় অবস্থান করে, তিন গুণ শুভ ফল দেয়। অর্থাৎ এই তিন গুণ শুভ ফল পাওয়াতে, এই বুধ বক্রী হওয়াতে এবং তিন গুণ শুভ ফল পাওয়াতে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু মহাকোটিপতি হতে চলেছে। আবারও বলছি, লাগে টাকা দেবে গৌরী সেন, এক কথায়। অর্থাৎ আপনার যেমন লাইফ স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্টটা আপনি কিন্তু পাবেন। কোন এই চারটি সৌভাগ্যবান রাশি কোন কোন দিক থেকে বেনিফিটেড হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক। এবং আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা প্রচুরজন ভিডিও দেখছেন, এই যে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। অর্থাৎ আপনার ভালো হোক, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার যারা খুব প্রিয়জন আছে তাদের কাছেও এই ভিডিওগুলো শেয়ার করুন। তাতে কী হবে, আপনি উপকৃতর পাশাপাশি আরও 10 জন কিন্তু উপকৃত হবে। অর্থাৎ আপনি যত উপকৃত হবেন তার থেকে কেউ যদি বেশি, আপনার আরও বেশি কিন্তু ভাগ্যবান আপনি কিন্তু হবেন। তো এই যে বুধ বক্রী হচ্ছে আগামীকাল থেকে, তিন গুণ শুভ ফল দিতে চলেছে, চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ। এবং আমি আবারও বলছি, ইন্টারচেঞ্জ, বুধ যাচ্ছে শুক্রের ঘরে, শুক্র আসছে বুধের ঘরে, অর্থাৎ গ্রহের ইন্টারচেঞ্জ হচ্ছে, রাশির পরিবর্তন। এই জায়গাটা এই চারটি রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে। কোন কোন এই চার রাশি আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তো যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9609343993, এই নাম্বারে, এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এই নাম্বারে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করান। সেখানে ইন ডিটেলস আপনারা কী ক্রাইটেরিয়া আছে না আছে আপনারা কিন্তু জানতে পারবেন। তো শুরু করা যাক, বুধ বক্রী কী ফল হতে চলেছে এই চার রাশি। প্রথম যে রাশি সেটা হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ইন্টারচেঞ্জ, ধনপতি আপনাদের রাশিতে,
এবং আপনার রাশির অধিপতি আপনার ধনভাবে এবং পঞ্চমপতিকে কানেক্ট করছে। পঞ্চমপতি আপনার রাশিতে, অর্থাৎ ধনপতি পঞ্চমপতি আপনার রাশিতে এবং আপনার রাশির অধিপতি আপনার ফিনান্সের ঘরে, অর্থের ঘরে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের আর্থিক স্থিতির জায়গা বৃদ্ধি করবে। কেন্দ্র ত্রিকোণ রাজ্য এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে, বিশ্বরাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। সন্তানের ক্ষেত্রেও ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, আপনাদের এ সময়ের মধ্যে ইনকামের জায়গা কিন্তু বাড়বে। বিদেশ, বিশেষ করে ফরেন থেকে যারা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে, যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এ সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজ করেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি বিশ্বরাশির মানুষ, আপনি কিন্তু এই বুধ বক্রী আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা কোটিপতি করতে চলেছে এবং ব্যবসার জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট স্টেবল কিন্তু করবে। আবারও বলছি, লাগে টাকা দেবে গৌরী সেন। দুই নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থ পঞ্চম ইন্টারচেঞ্জ, দেখুন চতুর্থভাবে বুধের অবস্থান, অর্থাৎ আপনার পঞ্চমপতি এবং চতুর্থপতি শুক্র আপনার পঞ্চমভাবে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। মায়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে, মায়ের সঙ্গে আপনার সম্পর্কে উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, আকস্মিক ধন প্রাপ্তি, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, এবং এই সময়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। প্রেমের ব্যাপারে যাদের বাধা ভাবছিলেন, সেই প্রেমের জায়গায় সফলতা, গোল্ড চাঁদি থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু থাকবে। অর্থাৎ এই যে ইন্টারচেঞ্জ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। অর্থাৎ এই কেন্দ্র ত্রিকোণ রাজ্য কুম্ভ রাশির ক্ষেত্রে ধন বর্ষা করতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বহু কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হবে এবং সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং বুদ্ধির দ্বারা যে যে কাজ হয় সেটা হবে। আপনার যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, এই সম্ভাবনাগুলো আপনাদের কিন্তু বাড়িয়ে তুলছে। এবং বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। এরপরে আসি যে রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দশমপতি আপনার লাভভাবে এবং লাভের অধিপতি আপনার দশমভাবে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কর্মের জায়গাটা আপনাদের ভালো হবে, কর্মের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে, সফলতা সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তি এবং কর্মক্ষেত্রের প্রমোশন পদোন্নতি, কর্ম চেঞ্জ যারা চাইছেন, ভালো অপরচুনিটি যারা চাইছেন কর্মক্ষেত্রে, ভালো অপরচুনিটি আপনারা কিন্তু এই সময় পাবেন। এবং বুধাদিত্য যোগ আপনাদের এক্ষেত্রে ভালো দিক নির্দেশ করছে, বুধাদিত্য রাজ্য এই এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। এবং ধনপতি আপনাদের কর্মভাবে, অর্থাৎ কর্মের মাধ্যমে আপনাদের কিন্তু, কাজের মাধ্যমে আপনাদের কিন্তু ধনলাভ হবে, আকস্মিক ধন প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে গ্রহগত অবস্থান। সব শেষে যে রাশির কথা বলবো, প্রত্যেকে অপেক্ষা করছে কোন রাশি, বারোটি রাশির মধ্যে স্পেশালি আমি চারটি রাশি, তার মধ্যে তিনটি রাশি আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, আর একটি রাশি আবারও বলছি। যারা কমেন্টস করছেন যে স্যার আমার হচ্ছে না, আপনার ইনকাম 100 টাকা, আপনার হবে 1000 টাকা, আপনার 1000 ইনকাম, আপনি হবেন লাখপতি, আপনি যদি লাখপতি হন আপনি হবেন কোটিপতি, এই জায়গাটা কিন্তু আপনার ইনকাম অনুযায়ী আপনি কিন্তু মহা করোড়পতি হতে চলেছেন, অর্থাৎ আপনার স্টেবিলিটি এটা কিন্তু নির্দেশ করছে। এবার যে রাশির কথা বলবো, সবশেষে যে রাশি,
সে রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যবতী কর্ম হবে, কর্মপতি ভাগ্য হবে এবং ধনপতিকে কানেক্ট করে ধনপতি আপনার কর্ম হবে। অর্থাৎ ভাগ্যের দ্বারা, আপনাদের ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করছে, কর্মক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্যের দ্বারা অর্থ আসা, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে যারা চেঞ্জিং চাইছেন সেই চেঞ্জিংয়ের সম্ভাবনা থাকছে, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছে সেটা থাকছে এবং হঠাৎ কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়া, গোল্ড থেকে লাভ আপনার এই সময়ের মধ্যে, যে কোনো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই সময় ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে এই যে আপনার কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, কন্যা রাশির ক্ষেত্রে দেখুন ইন্টারচেঞ্জ কর্মপতি এবং নবমপতি, কর্মপতি নবম হবে, নবমপতি আপনার কর্ম হবে, এই যে ইন্টারচেঞ্জ হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা এবং আর্থিক স্পেসিফিক আমি যদি বলি আর্থিক স্টেবিলিটির জায়গাটা ভাগ্যের দ্বারা ধন আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, এর রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এই যে বুধ যে বকরি হচ্ছে, চারটি রাশি মহা কোটিপতি হতে চলেছে, লাগে টাকা দেবে গৌরী সেন। অর্থাৎ আর্থিক স্টেবিলিটি, জল অন্যান্য গ্রহ যতই আপনাদের খারাপ থাক না কেন, এই জায়গাটাতে আপনার রাশিচক্রে যদি এরকম যোগ থাকে, আপনাদের এই সময়ের মধ্যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনারা কিন্তু ফল কিন্তু পাবেনই পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং প্রচুর পরিমাণে এই রকম ভিডিও আপনারা শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানান। নমস্কার।